আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাম্মির সাথে ইন শাম্মিস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি শর্মা রুটি অ্যান্ড টেজিয়াকি সস। এটা সবাই খুব পছন্দ করে, বাচ্চারা বড়রা সবারই খুব প্রিয়। তো এটাকে আপনারা শর্মা রুটিও বলতে পারেন, পিঠা ব্রেডও বলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। পিঠা ব্রেড বা শর্মা রুটি বানানোর জন্য আমাদের অল পারপাস ফ্লাওয়ার লাগবে, ময়দা 4 কাপ। আমি এখানে আগের থেকে নিয়ে রেখেছি 3 কাপ। এখন আরেক এভাবে আমি নিয়েছিলাম, এই কাপ ময়দাটা আমি পরে কাজে লাগাবো। তো আমি এখন এখানে মিশিয়ে দিচ্ছি ইস্ট। আমার ইস্টটা ইনস্ট্যান্ট ইস্ট। ইনস্ট্যান্ট ইস্ট হলে আপনার অ্যাক্টিভেট করার কোনো প্রয়োজন হয় না, এটা অলরেডি অ্যাক্টিভেট থাকে। তো আমি এখানে মিশিয়ে দিচ্ছি 2.25। এভাবে প্যাকেটের মধ্যে পুরোটাই থাকে রেডি করা। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা মেপে দিচ্ছি। প্যাকেটে এতটুকু থাকে, এখন আমি হালকা কুসুম গরম পানি মিশিয়ে দিব। এমন গরম পানি দিবেন যেটা হালকা কুসুম, বেশি গরম পানি দেওয়ার দরকার নেই। এভাবে করে আমি পুরোটা ঢেলে দিচ্ছি। পানি ততটুক নেবেন যতটুক আপনাদের প্রয়োজন হবে। এখানে আমি এখন 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি। পানি কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যতটুকু আপনাদের প্রয়োজন হবে ততটুক দিবেন। কিন্তু পানিটা অবশ্যই একটু কুসুম গরম পানি হতে হবে। প্রথমে একটু নরম করে খামিরটা মেখে নেবেন, কারণ আমাকে আসলে ইস্টটাকে পুরো পরিপূর্ণভাবে ময়দার সাথে মিশাতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও লবণ দিইনি। এখন আমি এটার মধ্যে 7 মতো লবণ মিশিয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি ইস্ট আর লবণ একসাথে দিলে একটু ইস্টটা কার্যকর হতে একটু সময় লাগে, এজন্য আমি একটু লবণটা পরে করে দিলাম। এখন আমি আস্তে আস্তে বাকি ময়দাটা ধীরে ধীরে, একবারেই দিব না, অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখব। ডোটা আসলে বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। দেখুন ডোটা এখন একটু একটু নরম। ধীরে ধীরে আমি ময়দা মিশিয়ে আস্তে আস্তে ডোটা ঠিক করার চেষ্টা করছি। এভাবে করে করতে হবে। দেখুন ডোটা বেশি শক্ত হয়নি, নরমও হয়নি। এভাবে করে আমি রেখে দিব। একটু করে অলিভ অয়েল উপর দিকে একটু করে লাগিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি অলিভ অয়েল ব্যবহার করেছিলাম,
আপনার ইচ্ছে করলে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমি এখন একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। আমাদের এখানে ওয়েদারটা খুব ঠান্ডা, এখন আমি এখানে একটু গরম জায়গায় রেখে দিচ্ছি। ওভেনটা কিন্তু বন্ধ, আমি শুধু 2 ঘন্টা অ্যাক্টিভেট করার জন্য এখানে রেখে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা ফুলে উঠবে না ঠিক ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। আমাদের এখানে ওয়েদারটা ঠান্ডা, তো এটা পিঠা ব্রেড বানানোর জন্য এটা ডবল হওয়া প্রয়োজন খামিরটা, সেই জন্য আমি রেখে দিচ্ছি। এখন দেখবো 2 ঘন্টাখানেক পরে এসে দেখবো কতটুকু ফুলেছে। শর্মার রুটি অথবা পিঠা ব্রেড যাই আপনারা বলুন না কেন, সেটা খাওয়ার জন্য একটা খুব মজাদার সস আজকে আপনাদেরকে আমি দেখাবো। সেটার নাম হচ্ছে টেজিয়াকি সস, অনেকে এটার নাম শুনেছেন। আমার কাছে এখন একটা কিউকাম্বার আছে, এটা ইংলিশ কিউকাম্বার, এটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার পিঠা ব্রেডের রুটিটা ডবল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে হবে। এরই মধ্যে আমি টেজিয়াকি সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে হাফটা নিয়ে দেখব, এটাকে আমি সুন্দর করে গ্রেটেড করে নিব। এই সসটা আপনারা পিঠা ব্রেড যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, এই সসটা খুব মজাদায়ক, আমার তো খুবই ভালো লাগে। একটু ধীরে ধীরে করবেন যাতে হাড়টা কাটা না যায়। আমি একদম লাস্ট পর্যন্ত চলে এসেছি। দেখুন একটা বাটি নিয়েছি, এটা একটা চিজ ক্লথ, কারণ আমি পানিটা রাখতে পারবো না, আমাকে পানিটা সরিয়ে ফেলতে হবে। শশার মধ্যে অনেক পানি থাকে, সামারে শশাটা খেতে খুব মজা হয়। শশা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, চোখে লাগিয়ে বসে থাকতে পারি। এখন আমি শশাটাকে এভাবে একটা কাপড়ের মধ্যে নিচ্ছি, কারণ আমাকে শশার পানি একদম সসের মধ্যে কোনো মতেই পানি রাখা যাবে না। এভাবে করে শশার পানিটা ঝরিয়ে ফেলতে হবে, এভাবে করে পানিটা পুরোপুরি ঝরিয়ে নেবেন। এরই মাঝে দেখুন আমি এখানে আমার ঘরে বানানো টক দই আমি আগের থেকে চিজ ক্লথের মধ্যে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি, কারণ এই সসটার মধ্যে কোনো মতে পানি রাখা যাবে না। এর জন্য পানিটা আগের থেকে আমি ঝরিয়ে রেখেছি, পুরো পানি সম্পূর্ণ ঝরিয়ে গিয়েছে, দেখুন নিচে অনেক পানি জমা হয়েছে। তো এই দইটা আমি এখন কাজে লাগাবো এই সসটা বানানোর জন্য। আপনারা কিনা দই দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমারটা ঘরে বানানো দই দিয়ে আমি করছি, আমারটা এমনিতেও বেশি পানি ছিল না, তারপরেও আমি পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে একদম পানি পুরোটা সম্পূর্ণভাবে ঝরিয়ে ফেলতে হবে। ঝরিয়ে একটা মিক্সার দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন ভরে ভরে আদা বাটা, তার সাথে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তার সাথে আমি অল্প করে লবণ মিশিয়ে দিচ্ছি। লবণ দিবেন সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী, তো আমার আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে কি সস বানানো খুবই ইজি,
আমরা অনেকে বাইরে থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এটা ঘরে বানাতে পারলে আরো ভালো। এবং এই সসটা বানানো দেখুন কত ইজি। এখন সেই ঝরে রাখা সসটা ঢেলে দিচ্ছি কুচি করা। সসটা আমি যদিও পুরোটা খোসা ছাড়িয়েছিলাম, কিন্তু আমি পুরোটা দিচ্ছি না, পুরোটা দিলে বেশি হয়ে যাবে, সেজন্য আমি হাফ দিলাম। আপনাদের ভালো লাগলে হাফ দিবেন, তাহলে আরো কম করে দিতে পারেন। এভাবে 5 মিনিট করে নেবেন। এটা আমার মতো এইভাবে, যেহেতু আমার কাছে এখন দিল নেই, পুদিনা পাতাও নেই, সেজন্য আমি একটু ধনে পাতা চপ করে দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলেও খারাপ হয় না, দিল আর পুদিনা পাতাটা দিলে বেশি গ্রান হতো, ধনে পাতাও গ্রান হবে। এখন আমি হাফ লেমনকে জুস করে দিচ্ছি, কি যে মজা হবে! ইয়োগার্ট, লেমন জুস, গোলমরিচের গুঁড়ো, জিঞ্জার পেস্ট, শশা, সব মিলিয়ে ইয়ামি টেস্টি টেজিয়াকি সস। কেন আমি বলেছিলাম দেখেছেন, ইয়োগার্টকে পানি ঝরিয়ে নিতে শশাকে, কারণ আমি লেমন জুস যে এখন দিয়েছি, যদি ওগুলো পানি ঝরিয়ে না নিতাম তাহলে এখন পুরো সসটাই একদম পানি পানি হয়ে যেত, খেতে খুবই পাংশে লাগতো। রেডি হয়ে গেল মজাদার টেজিয়াকি সস। এখন আমি একটু ডিশ আউট করে নিচ্ছি। একটু করে আমি মরিচের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর একটু টেস্টি করার জন্য। নিশ্চয়ই আপনাদের মনে আছে মাইক্রোওভেনে রাখা সেই আমার পিঠা ব্রেডের রুটির কথা। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, এখন আমি রুটিটা বেলে নিব। দেখুন আমাদের এখানে ওয়েদারটা খুবই ঠান্ডা, সেজন্য 2 ঘন্টা লেগেছে, আপনাদের আশা করি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ইস্টটা দিয়ে আমার 2 ঘন্টা লেগেছে রেডি হতে। এবার আমি ধীরে ধীরে খামির করে রুটিটা কেটে নিব। এভাবে হতে হবে ডোটা। যদি মনে হয় আপনাদের নরম হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আর একটু ময়দা মিশাতে পারেন। দেখুন ভালো করে খেয়াল করুন, ডোটা এভাবে হতে হবে, তাহলে পিঠা ব্রেড বা শর্মা রুটি যাই বলেন খুবই সুন্দর। এখন আমি লেচি কেটে আস্তে আস্তে বেলে নিচ্ছি। আপনারা বড় রুটি চাইলে বড় করে কাটবেন, আমি কিছু বড় কিছু ছোট এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা অয়েল দিয়েও বেলতে পারেন, একটু একটু অয়েল লাগিয়ে বেলা যায়। তা আমি ময়দা ছিটিয়ে অল্প অল্প করে তারপরে বেলে নিচ্ছি। এই রুটিগুলো বেশি পাতলা করা যাবে না, এর দুটো গাঢ়ত্ব করে রাখতে হবে। এই রুটি বেলে তাওয়ায় সেঁকে রেখে দিলে অনেকদিন পর্যন্ত নরম থাকে। আমারগুলো আমি একটু ভারী করে রাখি, কারণ এগুলি সেকার পরে ভারী করে রাখলে খুব সুন্দর হয়। এই যে গাঢ়ত্ব এটুক হতে হবে, এভাবে পুরুত্ব রেখে বেলে নেবেন, গোল করে বেলেন যেভাবে হয় সুন্দর করে, বেশি পাতলা করা প্রয়োজন নেই। আপনারা যদি পারেন বেলুনি দিয়ে না বেলে হাত দিয়ে চেপে চেপেও এই রুটিটা বানানো যায়, পিঠা ব্রেডটা এভাবে চেপে চেপেও বানানো যায় সুন্দর করে।
তবে বেগুনি দিয়ে বেড়েছি। দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে এই পাশটা। এই পাশটা যখন এভাবে উঠবে ঠিক তখনই এটাকে উল্টিয়ে নিবে। দেখুন কি সুন্দর চারিপাশটা ফুলে উঠছে, তখন একটু চেপে নিবেন এভাবে। ইস্ট না থাকলে এক্ষেত্রে আপনারা বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশিয়েও বানাতে পারেন। ময়দার সাথে আমি যে সময় ইস্ট দিয়েছিলাম, আপনারা ইস্ট না থাকলে বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ হাফ করে দিয়ে এই পিঠা ব্রেডটা বানাতে পারবেন। এবং আমি আজকে পিঠা ব্রেডটা বানিয়ে রাখবো, আগের দিন বানিয়ে রাখছি, পরের দিন আমি আবার এটা দিয়ে শর্মা বানিয়ে খেতে পারবো। পিঠা ব্রেড অনেক কাজে লাগে, শর্মা বানানো যায়, পিঠা ব্রেড টেজিয়াকি সস দিয়ে খাওয়া যায়, শর্মার পকেট শর্মা বানানো যায়, অনেক রকমের শর্মা বানানো যায়। আমি আজকে বানিয়ে রাখছি দুধটা, কালকে বানাবো চিকেন শর্মা। এভাবে ধীরে ধীরে আপনাদেরকে অনেক রকমের শর্মা আমি দেখাতে পারবো। এভাবে করে সুন্দর করে হয়ে যাবে।